ব্রাজিলকে বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, তৃতীয় পক্ষের পরিবর্তে সরাসরি পোশাক নিলে ব্রাজিলের সাশ্রয়ী হবে। দুদেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, ব্রাজিল বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্য আমদানি করতে পারে। এ সময় ব্রাজিলে 24 জুলাই অনুষ্ঠেয় G20 সম্মেলনে যোগ দেওয়ার জন্য তার দেশের প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন মাউরো ভিয়েরা। এছাড়া শেখ হাসিনার নাম সম্বলিত ব্রাজিলের জাতীয় ফুটবল দলের জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।